নতুন বছর, নতুন মাস, নতুন করে ভ্যালেন্টাইন। বন্ধুরা, আমাদের ভ্যালেন্টাইন কিন্তু অলরেডি চলে আসছে। তো বন্ধুরা, 14 তারিখে আমাদের ভ্যালেন্টাইন। তো বন্ধুরা, প্রিয়জনকে যদি আপনি উইশ করতে চান একদম নতুনভাবে, তো বন্ধুরা আজকে ভিডিওটা অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, আজকে আমি একটি খুবই চমৎকার অ্যাপ শেয়ার করতে যাচ্ছি, যে অ্যাপটির মাধ্যমে আপনি নতুন নতুন ভ্যালেন্টাইন স্ট্যাটাস আপনারা দিতে পারবেন ফেসবুকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে। ভিডিওটা ভালো লাগলে এখানে লাইক বাটনে দেখতে পারছেন, এখানে লাইক বাটনে ক্লিক করে লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর এখানে যে বেল আইকনটি দেখতে পারছেন, বেল আইকনটি বাজিয়ে দিন। এতে কি হবে, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করতে যাব, তো আপনারা সরাসরি আমার ভিডিওটাকে আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পারবেন। তো বন্ধুরা, অঞ্জনটিকে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই অ্যাপটি ইনস্টল করার জন্য জাস্ট আপনাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে জাস্ট আপনাদেরকে E-Photo 360 লিখে সার্চ করতে হবে। তো বন্ধুরা, জাস্ট অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, অ্যাপটি ইনস্টল আমি জাস্ট আমার ভিডিও শেষে আপনাদেরকে দেখাই দেবো। তো জাস্ট অ্যাপটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। তো জাস্ট আপনাদেরকে দুটি অপশন অ্যালাউ করে দিতে হবে। তো অ্যালাউ করার পর জাস্ট এদিকে কিছুক্ষণ সময় নেবেন। সময় নেওয়ার পর বন্ধুরা, এরকম অনেক কিছু আপনার সামনে চলে আসবে, জাস্ট আপনারা কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখান থেকে জাস্ট আপনারা নিচে চলে যাবেন, আস্তে আস্তে পুল ডাউন করে নিচে চলে যাবেন এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাপি নিউ ইয়ারের বা অনেক কোনো অনেক ধরনের স্ট্যাটাস আপনারা এখানে দেখতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনাদেরকে কী করতে হবে, জাস্ট আপনারা লাভ অ্যান্ড রোমান্সে চলে যাবেন। আবার এখান থেকে কিন্তু বন্ধুরা আপনি আপনার বন্ধুদেরকে উইশ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ভ্যালেন্টাইনের অনেকগুলো অপশন দেওয়া আছে, অনেকগুলো স্ট্যাটাস এখানে আপনার দেওয়া আছে। এখান থেকে জাস্ট আপনি চুজ করে আপনার নিজের পছন্দ মতন ছবি ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমরা একটা সিলেক্ট করে নিই একটা। তো বন্ধুরা, জাস্ট আমরা একটা ফটোকে সিলেক্ট করে নিলাম। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কিছু ফটো আপনাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি আপনার প্রিয়জনের ছবি এবং আপনার ছবি জাস্ট আপনারা সিলেক্ট করে নেবেন। তো জাস্ট আপনারা ফটোটির উপর ক্লিক করবেন। ফটোটির উপর ক্লিক করার পর জাস্ট আপনারা জাস্ট দুটি ছবি খালি সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি আমার একটা ছবি সিলেক্ট করলাম। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার ছবি সিলেক্ট করা। আপনি এখান থেকে চাইলে আপনার প্রিয়জনের ছবি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে জাস্ট আপনারা কী করবেন, এখানে জাস্ট আপনাদেরকে জাস্ট একটি কাজ করতে হবে। জাস্ট এখানে ক্রপে অপশনে টিক দিয়ে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট লেখা আছে। তো বন্ধুরা, জাস্ট আপনারা ক্রিয়েটে ক্লিক করুন, তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পারবেন অটোমেটিকলি, একটু সময় নেবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার ফটোটা কিন্তু জেনারেট হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে জেনারেটর সম্পূর্ণ হলে বন্ধুরা আপনারা জাস্ট এই ফটোটি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জেনারেটর হয়ে গেছে। এখন এখানে দেখতে পাচ্ছেন আমার ছবি দেওয়া, আপনি চাইলে এখানে আপনার প্রিয়জনের ছবি দিতে পারবেন। এছাড়া বন্ধুরা আপনারা এখান থেকে এডিট করতে পারবেন, ফ্রেম বসাতে পারবেন, ফিল্টার করতে পারবেন এবং কালার অ্যাডজাস্টমেন্ট আপনারা করে নিতে পারবেন। তো ধরুন জাস্ট আমি ব্রাইটনেসটা বাড়াবো, আমি চাইলে এখান থেকে ব্রাইটনেসটা বাড়াতে পারবো। তো বন্ধুরা এখান থেকে চাইলে জাস্ট আমি সিচুয়েশনটা বাড়াতে পারবো, কমাতে পারবো, আপনাদের ইচ্ছা মতো করে এডিট করতে পারবেন। তো বন্ধুরা এডিট করার পর জাস্ট আপনাদেরকে কী করতে হবে, টিক চিহ্নতে ক্লিক করতে হবে। তো বন্ধুরা অ্যাপটি জাস্ট এই ফটোটিকে জাস্ট আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো বন্ধুরা জাস্ট আপনারা ডাউনলোডে ক্লিক করুন। তো বন্ধুরা এখানে জাস্ট দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর বন্ধুরা জাস্ট আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে একটু সেভ বাটন দেখতে পাচ্ছেন, সেভ করতে হবে, তাহলে কিন্তু বন্ধুরা সেভ হয়ে যাবে। এর আগে কিন্তু বন্ধুরা আপনারা সেভ করতে পারবেন না। তো বন্ধুরা, এছাড়া অনেকগুলো ফিল্টার এখানে আছে বন্ধুরা, জাস্ট আপনারা এখানে ব্যাকে চলে যান। ব্যাকে চলে যাওয়ার পর জাস্ট আপনারা নিচে চলে যান। নিচে চলে যেতে দেখতে পারবেন যে অনেক 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 ধরনের ফিল্টার এখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের প্রিয় মানুষের সাথে শেয়ার করার জন্য। তো বন্ধুরা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন দেওয়া আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারিং অ্যানিভার্সারি। তো বন্ধুরা এখান থেকে জাস্ট আপনারা ক্লিক করে কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের প্রিয়জনকে উইশ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। অ্যাপটি অবশ্যই ভ্যালেন্টাইনে ব্যবহার করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বা আপনার প্রিয়জনের সাথে অবশ্যই ভ্যালেন্টাইন পালন করবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভ্যালেন্টাইন খুব সুন্দর কাটবে, আপনাদের ভালোবাসা হয়ে উঠুক আরও মধুময়। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্ত কি